ফেস অনেক দিন হলো একটা অ্যাব্রাপ্টলি আইপিএল শেষ হয়ে যাচ্ছে, আমরা এখন যে যা নিয়ে জায়গায় চলে যাচ্ছি, আমি এই অপরচুনিটি নিয়েছি যে তোমার সাথে কিছু ইন্টারাক্ট করবো অন বিহাফ অফ রাজস্থান রয়্যালস। সো ফার্স্ট, আমার ফার্স্ট কোয়েশ্চেন তোমাকে হচ্ছে যে তুমি এখানে এসে রাজস্থান রয়্যালসের টিমের সাথে খেলে বিং ওয়ান অফ আর লিড ফাস্ট বোলার্স ইন দ্য টিম, ইনফ্যাক্ট আমাদের ফাস্ট বোলিং অ্যাটাকটাকে তুমি লিড করলে, ওভারঅল তোমার রাজস্থান রয়্যালসের ফ্রম দ্য টাইম তুমি বাবলে ঢুকেছো টিল আজকে তোমার কী এক্সপিরিয়েন্স হলো, আর তোমার কী থটস ইন টার্মস অফ প্লেইং ফর রাজস্থান রয়্যালস? এখানেও আসছে তা আমার মনে হয় না যে আমি এখানে নতুন আসছে, কারণ এখানে কী বলবো আপনার টিমের সবাই, প্লেয়ার বলেন, কোচিং স্টাফ সবাই, মানে মনে হয় আমি পুরাতন টিমে আসছি। আমার খুব ভালো ভালোই লাগছে আর খুব ভালো সময় কাটছে আমার, সবাই হেল্পফুল। তুমি একটা মডেল প্রফেশনাল, কেন তোমার প্রেপারেশন বিফোর ম্যাচেস, তোমার প্রেপারেশন ডিউরিং ট্রেনিং আমি দেখেছি যে ভেরি ডিফারেন্ট, কিন্তু তুমি এক্স্যাক্টলি যেন প্রত্যেকটা ট্রেনিং সেশনে আর ম্যাচের আগে তুমি জানতে, স্টার্টিং সেই প্রথম দিন যখন আমরা তোমাকে 10 মিনিটের জন্য জাস্ট তুমি এসে একটু বল করেছিলে ইঞ্জুরি থেকে বেরিয়ে আসার পরে, তুমি নিজেকে কীভাবে প্ল্যান করো, কারণ এটা একটা এক্সাম্পলারি জিনিস যেটা আমার লেগেছে, ওয়েদার ইটস তুমি নিজেকে কীভাবে ম্যানেজ করো, তোমার মাইন্ডসেটটা কী এই ম্যান? না আমার প্র্যাকটিসের এটা যেরকম, আমি খেলার আগের দিন বলেন কিংবা খেলা একদম কালকার পরের দিন খেলা, আমার 2 দিন গ্যাপ আছে, আমি যদি 2 দিন প্র্যাকটিস করি তা আমার নর্মালি আমার যে বেস্ট যে 2টা জিনিস আমি চেষ্টা করি ওই 2টা 3টা জিনিসের জন্য আমার ভালোভাবে হয়, আর না হলে আমি চেষ্টা করি কোনো দিন আপনার আমার 2-3 ওভার বলিং করলেও আমি আমার নিজের দিক থেকে সাকসেস হয় না, আমি কালকের জন্য ঠিক আছি, আর কোনো দিন হয় আপনার 6 ওভার বলিং করা লাগে, এটাই আমি চেষ্টা করি যেন আমার নিজের জন্য আমি হ্যাপি থাকি, যেন আমি খেলা খেলতে যাওয়ার আগে। তুমি এই আমাদের বাচ্চা যে এই 3টে লেফট আর্মার ইয়াং ছেলে, এদের সাথে তুমি অনেক ইন্টারঅ্যাক্ট করতে, তো ওদেরকে তোমার কী মনে হয় যে অ্যাজ প্লেয়ার্স ওদের কী তুমি কীরকম বুঝলে ওদের ব্যাপারে, আর তুমি কী মনে করো ওরা করলে আরও বেটার হতে পারে ওদের? আমার দিক থেকে তাহলে ওদের শেখার আগ্রহটা অনেক বেশি, এই দিকটা আমার খুব ভালো লাগছে, তো আমার কাছেও শোনে যে আমি কীভাবে কাঠার মারি কিংবা এখন আমার ইয়র কাটটা খুব ভালো রিদমে যাচ্ছে, ইয়র কাটটা কীভাবে কোন জায়গায় তাকাইলে আমার ইয়র কাটটা ভালো হয়, কি রান আপটা স্লো যাবো না আসতে যাবো, অনেকভাবে শোনে আমার কাছে, তো আমি বলি যে আমি যেটা ফিল করি আমারটা আমি বলি ওর কাছে, ওইভাবে ওরাও চেষ্টা করে। কিন্তু তোমার সাথে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড আমাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের একটা খুব ব্রিলিয়েন্ট আমি ইন্টারঅ্যাকশন দেখলাম থ্রু আউট দ্য টুর্নামেন্ট, তো তোমার কীরকম মনে হলো সঞ্জুর আন্ডারে খেলে আর ওর সাথে খেলে, তোমার কী মনে হলো? ক্যাপ্টেন খুবই খুবই ভালো মানুষ, আমার খুবই ভালো লাগছে প্রথম থেকে আসার পরেই, যেদিন হাই এলো হয়েছে ওখান থেকে মানে কী বলো খুব হেল্পফুল, তার মানে মাথা গরম করা ক্যাপ্টেন না, খুব মাথা চিল থাকে নর্মালি, একবারে মাথা ঠান্ডা সবসময়, এটা খুব ভালো, তার মানে টিমের জন্য ভালো, তার মানে ভালো খারাপ টাইমে সবসময় যেন না কী করলে ভালো করা যায় এদিক থেকে, আর খুব হেল্পফুল। এরকম কিছু ফ্যাক্ট, এরকম কেউ আছে যাদের সাথে তোমার একটা লাইফ লং রিলেশনশিপ থাকবে এই ইয়ের পরে? রয়্যালস থেকে আসার পরে বিশেষ করে আপনি বাংলায় কথা বলেন, আপনার সাথে বেশি কথা হয়, আর এমনিতে সবার সাথে আমার কোচিং কোচ বলেন, আমাদের সবচেয়ে ভালো আমাদের রাজামণি ট্রেনার, কাজ করার সময় খুবই মজা লাগে, সবার সাথেই তো কম বেশি, কারোর সাথে তো খারাপ এ নাই, মাঠে থাকলে বলেন আর এমনি নর্মালি আপনার সাথে বেশি হয়। তো আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন মুরলীধরনের একটা অ্যাকশন দিয়ে তোমার বোলিং অ্যাকশনটা দেওয়ার পরে সবাই তোমাকে কাটার মাস্টার বলছে, কেউ বলছে মুরলী ফিজুর, তো তোমার কী মনে হয় তোমার এটা প্রথম তো এটা একটা মানে আনবিলিভেবল আর্ট তোমার, তো তোমার এটা নিয়ে তোমার কী বলা তুমি বক্তব্য? আমি যেরকম 2016-এ যে সময় খেলছি ওই সময় আমার নর্মালি ফিজ নাম ছিল, আর কাটারটা নামটাই হয় আপনার ইন্ডিয়ার সাথে ফার্স্ট খেলি আমি যে সময় ওখান থেকেই শুরু, আর এবছর নতুন নাম আমি ওইভাবে আপনারা শুনছেন বেশি, আমি ওইভাবে তো আপনি অনলাইন বলেন অনলাইনের এইগুলো আমি খুব কম দেখি, এখন আপনি ভালো জানেন, ভালোই লাগে নিজের আমার কিছু বললে আমার খুব ভালোই লাগে। অনেক বাচ্চা বাচ্চা ছেলে ইন্ডিয়াতে বাংলাদেশে স্পেশালি যারা ওই এনভায়রনমেন্ট দিয়ে আসছে যেখানে তারা অত ভালো কোচিং পায় না, কিন্তু খুব তাদের চেষ্টা,
তুমিও একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছো যেটা খুব একটা অ্যাফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড না, তুমি একটা সুপারস্টার, এতটা নিজে কষ্ট করে খেটে এই জায়গায় পৌঁছেছো, কি অ্যাডভাইস দেবে ইয়াং ফাস্ট বোলার্সদের স্পেশালি ইন্ডিয়াতে এবং বাংলাদেশে, যে তাদের কি কি করা উচিত আর কিভাবে তারা বেটার হতে পারে? ফার্স্ট থিং থাকবে যে আমি যে কাজটা করবো, যে আমার তো একটা গোল থাকবে। ধরো আমি যে সময় ফার্স্ট খেলা স্টার্ট করছি, আমার গোল ছিল আমি ন্যাশনাল টিমে খেলবো। তা সবার ক্ষেত্রে এরকম, শুধু সময় কাটানোর জন্য না খেলে, টাইম পাস না করার জন্য, যদি সে প্রপার ক্রিকেটার হইতে চায় তাহলে তার গোল একটা সেট করা উচিত, যে না আমি এখান থেকে খেলে আমি জায়গায় এই পর্যন্ত যাব। আর প্র্যাকটিস করুক, যেগুলো করুক তেমন যেন নিয়মকানুন মাফিক, তেমনে ভালো লাগতেছে না অনেকেই তো, তেমন সময় কাটানোর জন্য এই কারণেই বললাম, তেমনে পারফেক্টলি যেন করে, যেন কোচের একটা, যে কোনো একজনের কোচের আন্ডারে থেকে যেটা বলে, হ্যাঁ কারেক্ট যে প্র্যাকটিসটা, এটা যেন করে। মুস্তাফিজুর রহমান, ফিজ কাটার মাস্টার, ইট হ্যাজ বিন অ্যান অ্যাবসলিউট প্লেজার টু স্পেন্ড টাইম উইথ ইউ। এতগুলো দিন কাটালাম, এখন তো সেই যোগাযোগ থাকবেই। উইশ ইউ অল দ্য বেস্ট, আর খুব সেফ থাকো, সেফলি ট্রাভেল করো, অ্যান্ড থ্যাংক ইউ ফর লিডিং দ্য রাজস্থান রয়্যালস অ্যাটাক। আশা করি নেক্সট যখন আমাদের খেলা হবে তুমি আসবে, এসে আবার এরকম উইকেট নেবে আর আমরা ম্যাচ জিতবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ।